ভারতবর্ষে যখন বিভাজনের বীজ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে, রাস্তায় হাঁটতে হাঁটতে তখন দেখলাম কোন্নগর মিলন সংঘ, একদিকে ক্রীড়া, একদিকে সমাজসেবা, আর একদিকে আর একটা ওয়ার্ড রয়েছে, সেটা যদি একটু বলে দেন, শিক্ষা। এই তিনটে মিলন ক্ষেত্র হয়েও ভারতবর্ষ মিলন ক্ষেত্রের জায়গা হতে পারছে না বা হতে পারছে, এর উত্তরটা আপনার থেকে নেব। আপনার নামটা বলে এর উত্তরটা যদি দেন। আমার নাম করুণ তপাদার, আমি কোন্নগর মিলন সংঘের একজন সাধারণ সম্পাদক। আপনার যে প্রশ্ন বিভাজন, আমরা ওটাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সকলকে নিয়ে মিলন উৎসব, মিলন মেলা এবং একটা পরিবার, মিলন পরিবার আমরা তৈরি করতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে 1954 সালে আমাদের এই কোন্নগর মিলন সংঘ প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে সমাজসেবাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় এবং বিভিন্ন রকম সমাজসেবা, যেমন জামাকাপড় বিতরণ, শাড়ি বিতরণ, খাতা বই বিতরণ, কম্বল বিতরণ, গরিবদের বিয়ে আর্থিক সাহায্য, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, এভাবে বিভিন্নভাবে সমাজসেবা আমাদের করা চলে। 9টা বিভাগ নিয়ে কোন্নগর মিলন সংঘ। আমাদের লাইব্রেরি 1954 সাল থেকেই চলছে। তারপরে আছে ক্যারাটে বিভাগ, টেবিল টেনিস বিভাগ, মেয়েদের যোগাসন বিভাগ, অঙ্কন বিভাগ, সোশ্যাল বিভাগ। এভাবে আমাদের 9টা বিভাগ নিয়ে কোন্নগর মিলন সংঘ আজ দীর্ঘদিন ধরে এইভাবে চলছে। আসল মিলন ক্ষেত্র যদি বলা হয় তাহলে উত্তরটা এরকমই পাওয়া উচিত ছিল, কিন্তু আমার পাশে, তার পাশে সাদা পাঞ্জাবি পরে যিনি বসে রয়েছেন তাকে, অমরবাবুকে সেই প্রশ্নটা করব। যখন আপনারা এই আমাদের টিভি চ্যানেলগুলোর থেকে হিন্দু মুসলিম আদিবাসী অমুক শোনেন, তখন আপনাদের রিয়াকশান কী হয়? ইউথদের তো একটা রিয়াকশান থাকে, তারা টিভি দেখা ছেড়ে দিচ্ছে, খবর কাগজ পড়াও ছেড়ে দিচ্ছে, কিন্তু আপনাদের এখানে চিন্তাধারাটা কী থাকে? আমরা কি অ্যাজ এ ইউনাইটেড নেশন হতে পারলাম, নাকি ছোটো ছোটো জায়গায় এক হতে পারলাম, বড় জায়গায় কোথাও একটা ভ্যাকিউম রয়ে গেছে? আমরা সমস্ত রকম ধর্মের সমস্ত রকম লোককে নিয়ে বরাবর চলার চেষ্টা করে এসেছি এবং আমাদের এই কোন্নগর শহরে আমরা সেটা বজায় রাখতে পেরেছি। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে যখন আমরা দুর্গাপুজোর সময় জামা কাপড় দেওয়া হয়, তখন আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে পারসি কিছু দেখি না, সবাইকে সমানভাবে আমরা দেখে দিই। ক্রীড়া জগতের সঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা অনেকগুলো ডিপার্টমেন্টের কথা বললেন, আমাদের শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর আশেপাশের ভেতরে একজন প্রি অলিম্পিয়ান আছেন যিনি গোল্ড, সিলভার, ব্রোঞ্জও পেয়েছেন, তার কি নামটা জানা আছে? নবগ্রামে, কোন্নগর নবগ্রামে আছেন চিত্তচন্দ্র, তারপরে প্রতুল চক্রবর্তী আমাদের ই ছিলেন, রেফারি ছিলেন, বহু লোক কোন্নগরে ক্রীড়া জগতে যথেষ্ট উল্লেখযোগ্য নাম ছিল, হ্যাঁ, অনেক নাম করা লোক ছিলেন। আমরা ক্রীড়া বলতে একসময় আউটডোর গেমস আমরা খেলতাম, ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলতাম, কিন্তু বর্তমানে আমাদের মাঠ না থাকাতে আমরা ইনডোর গেমসে চলে এসেছি, টেবিল টেনিস। কোনো এক সময় করোনার আগে পশ্চিমবঙ্গে মিলন সংঘ টেবিল টেনিসে একটা প্রধান ভূমিকায় ছিল। বর্তমান করোনাতে অনেকটা নেমে গেছে বটে, আমরা আবার সেই জায়গায় যাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ক্যারাটে বিভাগ, এটা 16 বছর হলো, আমাদের ক্যারাটে বিভাগও পশ্চিমবঙ্গে অন্যতম। শেষ প্রশ্ন যেটা ভাবনামুখ বারবার করে, শেয়ার সাবস্ক্রাইব করার কথা আমরা প্রায় বলি না, কিন্তু এখন বলি, মানুষের জন্য কাজ করতে গেলে কিছু প্রশ্ন রাখতে হয়। ইস্ট বেঙ্গল মোহনবাগানে, আমি ক্রিকেটের ধরছি না, যখন বাইরের বিদেশি প্লেয়ারদের দেখেন তখন কি কোথাও ক্ষোভ হয় যে আমাদের দেশের এত ট্যালেন্ট থাকতেও, গ্রামে এত ছেলে মেয়েরা থাকতেও, আমাদের দেশের প্লেয়াররা ফুটবল টিমে না থাকায়, এটাও কি কোথাও মনে ক্ষোভ বা রাগ জন্ম দেয়? মনে দুঃখ হয় যে বাংলা একসময় ভারতবর্ষে ফুটবলের একটা প্রধান জায়গা ছিল। পিকে ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, সুরজিৎ চুনি গোস্বামী, সুরজিৎ সেনগুপ্ত, বিভিন্ন রকম প্লেয়ার
বাংলা কে ইস্ট বেঙ্গল কে মোহনবাগান দরকার নেই, বাংলা নিয়ে কথা। বাংলার যারা ফুটবল খেলতেন সেই সমস্ত বিখ্যাত প্লেয়ারদের আজকে অস্তিত্ব নেই, তার পরিবর্তে বিদেশিদের নিয়ে যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান তৈরি হয়েছে এতে আমাদের মনে একটা দুঃখ হয় যে আমরা সেই বাঙালি প্লেয়ারদের বাংলার যে সুনাম সেটা আমরা আজ দেখতে পাচ্ছি না। জেনারেলি প্রশ্ন করার সময় আমি ক্যামেরাতে আসতে চাই না, কারণ প্রশ্নই তো আপনাদের উত্তর দিয়ে দেবে যে মানুষেরা উত্তর দিচ্ছেন, কিন্তু আমার মনে হলো কোথাও থাকা দরকার, কারণ এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি সবাই প্রায় 60 ঊর্ধ্বে, আমিও 58, দু বছর পরে আমিও রিটায়ারমেন্টের এজে যাব। কিন্তু আমি বলছি না যে এখানে নবীনদের থাকার কথা ছিল, এখানে তরুণদের থাকার কথা, কিন্তু যখন আপনারা দেখবেন তখন এই প্রশ্নটা বারবার নিজেদেরও করবেন যে 130 কোটির দেশে আমরা অলিম্পিয়ান কি তৈরি করতে পারবো না, সেই ফুটবলারদের তৈরি করতে পারবো না, ফ্যানেরা যারা রয়েছেন এরকম একটা ক্লাবে এসে। কিন্তু আমার কাজ বলা, সেজন্য আমি বারবার করে বলি, পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে যাবেন মাসে একটা দিন, যেটা ওনারা ঠিক করবেন, যখন আমরা ডিসকাশনে করবো সেটা আমি বলেই যাব, তাহলে সেগুলোকে বিক্রি হয়ে যায় দু থেকে তিন গুণ দামে, সেখান থেকে যে পয়সা জেনারেট হয় সেটাকে আমরা বারবার করে বলছি সোশ্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেখান থেকে যে কাজটা ওনারা করছেন নতুন করে আর বলতে হবে না, কারণ সেবার সঙ্গে তারা রয়েছেন এবং সেই কাজটা আরও সুনিপুণভাবে করতে পারবেন। এবং আমাদের কোন্নগরে যদি কেউ ইউটিউবার থেকে থাকে বলবো আপনারা ভিডিও করে তাকে দেবেন, তাকে কিছু হেল্পও করবেন প্রতি মাসে, হেল্প মানে মেম্বারশিপ দিয়ে, যাতে সে আমাদের দেশে এই ধরনের খবর দেখাতে পারে যে একটা ক্লাব একটা সমাজের সঙ্গে যুক্ত হয়ে কত ভালো ভালো কাজ করছে। দিস ইজ নট অ্যাবাউট পলিটিক্স অফ ইন্ডিয়া। যাদের হাতে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা দেশের ভবিষ্যৎ লিখতে পারছেন না, তাই আমি মনে করি এরকম ছোট ছোট ক্লাব যারা 54 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে চলছে, তারাও একটা পাড়াকে যুক্ত করার জন্য অনেক অনেক কাজ করতে পারবেন। এবং যখন তাকে আমরা তাদেরকে আমরা আমাদের সোশ্যাল ওয়ার্ল্ডে দেখব, আমরা বুঝতে পারবো দ্য ওয়ার্ল্ড ইজ নট স্লিপিং। থ্যাংক ইউ ভেরি মাচ। সংবাদপত্র জমিয়ে জমিয়ে সংবাদপত্র ব্যাং করার কথা, এই ইনিশিয়েটিভটা খুব ভালো, আমি বলবো আপনারাও এই ইনিশিয়েটিভটাকে ফলো করুন। সুতরাং এটা আমার আইডিয়া নয়, এটা নরেশ জৈনের আইডিয়া, কিন্তু সেই আইডিয়াটা আমারই, আমি আমাকেও মনে করি এই আইডিয়ার জন্য আমরা সবাই লড়ছি। 27 জানুয়ারি মানে 26 জানুয়ারি ওভার, 23 জানুয়ারি ওভার, আর পতাকা উঠছে না, পতপত করে পতাকাগুলো নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাংস্কৃতিক জগতে মানুষেরা রেস্ট নেন না, তাদের সৃষ্টির কাজ চলতে থাকে, বুকের ভেতরে একটা পতাকা থাকে। এই মুহূর্তে আমি রয়েছি শুভ মুখার্জির বাড়িতে এবং সেই প্রশ্নই করব, 26 তারিখ হলে যেটা করতাম আজকের দিনে কোন গানটা করতে ইচ্ছে করছে। মানে মনে করুন যে আজকে 26 জানুয়ারি, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া 1950 বা 1952 আমরা রয়েছি, কোন গানটা করলে মনে হয় যে মানুষের মনের ভেতরে ঢুকে নেওয়া যাবে। ধন্যবাদ, সরাসরি তার উত্তরে চলে আসছে।